দেব নতুন আরেকখান ব্লগ লই চলি আইছি। এই কে বেন শুবাইনে ফাকির ডাক কার কার হুইনতে ভালা লাগে আর একখানা জানাইয়েন আর তো কেন খুব ভালা লাগে দেশ গ্রামে কি সুন্দর ফাকির ডাক হুইনতে অন আর ইয়ে হুনি না তো অন কেন ফাকির ডাক কদূর হুনি চলি যে ইয়ে আজ গে স্কুলে যার হেতিরে স্কুলে কেন হাড়াই দি বিলে ইয়ে আর কেন চোখ টিপ মারে আর লগে খাতিল করে আই গেরে খাওয়াইতাম তো ইয়ে ইন্দি বইবে হরা দেখ ইন্দি আনগ বাইয়ে ঘুমজের আই এন্দি কেন যায় না মাছ কাপড় সপড়ি কিন ভিজামু তো কেন গরম হানি করি সাবানরে গোলায় সুন্দর করে হেনা করি আলাদা আলাদা ভিজাই রামু তো কাজের আফা আইলে একসাথে কেন দুইজনে গল্প করুম আর কাপড় চোপড় দুই এলামু তো আই কি এরই ঘন্টাখানিক আগে কে কেন কাপড় চোপড় ভিজাই রাই ওই ময়লা টয়লা উড়ি যে তা আফা লগে আই কাপড় চোপড় দুই এলাই তো হারে আফারও সুবিধা হয় তাড়াতাড়ি করে কাজ করি কেন আরেক বাসা যাইতে হারব কাপড় চোপড় কিন ভিজে দিই আনগো বাইয়েরে উড়াই দিমু ওই আর মেয়ে সড়ুকারে লই স্কুলে যাইতে হইব হে মেয়ের অন উড়াই দিমু মেয়ে রেডি হইতেছে তো বাপে যে স্কুলে চলে গেছে অন ছুটি হইবার সময় অন আই যাইয়ের মাপসুরের হাতে করে লই মেয়ের স্কুলের দিকে যামু তো চলি আইছি মেয়ের স্কুলে আমার মেয়ে তো কেন মাপসুরেরে দেখি কি খুশি দড়ি দড়ি আইতেছে আইসা কেন খালতো বইনেরে কোলে লই লইছে তখন হেঁতি ইগেরে লই যে আর ওই খেলনা ইঙ্গিনের মধ্যে উড়াইব মাপসুরা দেয় দেয় রাত দি ইগে খেলনা তুটব তো পরে আমার মেয়ে লই যাইতেছে হেগো স্কুলটা আবার খুব সুন্দর একবার মানে চারোপাশে কেন গাছ গোছড়া সামনে মাঠ মানে স্কুল স্কুল মনে হইতেছে কি লেগা কেন অনেক স্কুল আছে বাসা বাড়ি অনেক স্কুলের কথা কী কমু আর মেয়ের স্কুল বড় মেয়ের স্কুলও বাসা বাড়ির মতন সো ছেলে যে স্কুলে পড়ে সেটাও বাসা বাড়ির মতন কিন্তু এই স্কুলটা আমার খুব ভালো লাগছে যে স্কুলে মাঠ আছে আই নোয়াখালী গার্লস স্কুল তো হইছি আঙ্গু স্কুল নিয়ে এত সুন্দর যে সুন্দর মাঠ আসিল যে সুন্দর পরিবেশ আসিল আঙ্গু স্কুলের আর কাছে আঙ্গু স্কুলের মতন লাগে আর আরেকখান দুঃখের কথা নগর লগে কই আর মেলা শখ আসিল সমনি কলেজে হরার কিন্তু কলেজে হরবার আগে আর ভিড় হয়ে গেছ আনগো বাইয়ে আর গেড়িয়ান দৌড়ি ডাকার দিকে লো চলিয়ে আইসে আই কত হাঁ দরি কাঁদছি আই যাই তেন ডাকা আয় কেন নোয়াখালী থাম আই সমনি কলেজে হরুম না আরে গেড়ি দড়ি লই আই এ অন আর মেয়ে যে স্কুলে হরে নানি হে স্কুলের কলেজও আছে হে কলেজে ভর্তি করাই দিস এ স্কুল ইয়ানের হিসেই কিন্তু কলেজ হে কলেজে আনি আরে ভর্তি করাই দিছে আর কেন একার মনে দিলে টাইন তো না কলেজে যাই বেলাই তো কী করমু গেছি এরি কিন্তু আর মন হরিতে একটু আঙ্গো নোয়াখালী সমনি কলেজে আর খুব শখ আসিল যাই আঙ্গো কলেজে হরুম আঙ্গো বাড়ির লগে দি কলেজ অথচ আই হে কলেজে হরতে মারি ন আরে গেঁড়িয়ান দৌড়ে আনি এই আর মেয়ে যে স্কুলে হরে হিঁয়ে না আনি কেন হে কলেজে ভর্তি করাই দিস মনের বিরুদ্ধে করাইস আই অনো এ দুঃখ ভুলি নে ইয়ান দি আর মেয়ের বান্ধবীরা চলিয়ে আইসে মাপসুরেরে কেন আদর করার লাই মাপসুরা যে দোলনার মাঝে যে উড়িয়ে এত মজা খাইছে হেতিরে কেন টানি হেঁচড়াই উড়ান যায়েন না অনেক বুঝাই হুনে যুদ্ধ করি তো কেন মাপসুরেরে উড়াই তখন আমরা বাসার দিকে চলিয়ে আইসি ইয়ান দি আই সাই দেন কেন আফা কেন মাছ কাড়ের ও মুরগি এনছে মাছ আনছে তখন এখন কাড়ি কুড়ি পরিষ্কার করি আফা দিয়ে যায়ের আই আবার আফার লগে দিয়ে বই রয়েছি তো আফারে দেখাই দিয়ের কেনে কেনে কাটতে হইব তো আফা কাড়ি কুড়ি কিন সুন্দর করে দিয়ে গেলে পরে আই দুই টুই রান্না বসাই দিব চিকেন ফ্রাই লেগে নুডলসের লেগে আলাদা রাখছি আর ওই যে গিলে কলিজা এগুলো কেন আজকে রান্না করুম ইন্দি ইলিশ মাছ কাড়ি দিছে আর ইন্দি আই পাকঘরে চলিয়ে আইছি কেন মুসারির ডাল দিয়ে পেঁয়াজু বানামু তো আই রান্না বান্নার সময় মেলা বিজি আসিলাম আর দেখাইতাম হারিন আর নগরে কেন এক ফলক দেখাই দি কিয়ে কিয়ে করছি পেঁয়াজু বাজি ইয়া পান্তা ভাত তারপরে ইয়ে নইছে সুটকির বর্তা আর ওই গিলে কলিজা দি মুগ ডাল ইলিশ মাছ ভাজি লগে কোক এটার লগে কি কোক যায় কিনে কইতাম হারি না তারপরে আনাইছি ব্যাকে বই গেছি দুপুরের খানা আন খাইবেল্লাই তো আনগো বাইয়া কেন খাই কইতেছে সে খুব তৃপ্তি পাইতেছে এই খাবারটা খাইয়া পান্তা ভাত পেঁয়াজু ইলিশ মাছ ভাজি ভর্তা মানে খুব মজা পাইতেছে সে খাইয়ে বারবার একে কথা বলতেছে আমার কাছে না খুব ভালো লাগতেছে তো পর আমি আবার কইলাম তাহলে পেট বইরাই খাও এনে তো অনেকগুলোই পাকাইছি সবাই মিলে একসাথে বসি পেট ভরেই খাইব তো এটা হয়েছে বিকেলে আনগো বাইয়া যায় আবার কেন চিকেন ফ্রাই এনছে
বাচ্চারা চিকেন ফ্রাই খাইব আর আঙ্গুলাই লইয়া এসে কেন সোলা পেঁয়াজু বেগুনি ইগিন কেন মুড়ি দি মাখাই আমরা বিয়েলে নাস্তাটা করুম আজকে। তো আনগো ভাইয়া আবার ইগিনের লগে আয়তে বাচ্চার গুলা কেন আইসক্রিম এনছে, সবাই রে আইসক্রিমটা একটু বাকজক করে দি নিজেও খাইয়ের। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাই আজকের মতন ব্লগটা এখানে শেষ দিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।